তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের ঘটনা এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের মন্তব্যের প্রতিবাদে ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো ব্যারাকপুর কালিয়ানিবাস এলাকায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে পৌরপিতা সম্রাট তপাদার সহ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার ঠিক কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, রাজনৈতিক ময়দানে আগে একটা শিষ্টাচারের ব্যবস্থা ছিল। রাজনীতি আমার বিরোধী দলের লোক রাজনীতি করুক না, যদি সে রাজনৈতিক ব্যক্তিত্ব হয় তার রাজনৈতিক সৌজন্যটা ভারতবর্ষের মাটিতে ছিল। কিন্তু হঠাৎ করে 2014 পর থেকে সেই রাজনৈতিক সৌজন্য শিষ্টাচার এখন প্রায় বন্ধ হয়ে গিয়েছে। রাজনীতির এখন ময়দানে শুধুমাত্র বিজনেসম্যানরা, কালোবাজারিরা, এরা কন্ট্রোল করার একটা চেষ্টা করছে। এবং সম্প্রতিকালে আমরা দেখলাম এথিক্স কমিটিতে একটা এপিডেভিটের মাধ্যমে একজন সাংসদ আমাদের মহুয়া মৈত্রকে সাসপেনশন করা হলো। এথিক্স কমিটির একজন মানুষের বয়ান রেকর্ড করলো না, তার এপিডেভিটটা খালি নিল এবং তারপরে সাংসদে সেটা সুপারিশ করা হলো সাসপেনশনের জন্য। এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই মহিলা সাংসদকে সংসদের মধ্যে আত্মসমর্থন বা নিজের কথা বলার সুযোগ দেওয়া হলো না, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হলো না এবং এক প্রকারে তার বহুদলীয় শাসন ব্যবস্থার জোর প্রবস্ত ধনী ভোটে তাকে সাসপেনশন করা হলো। এর মাধ্যমে এই হিটলার বিজেপি সরকার নিজের চেহারাটা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরলেন। তাদের হয়ে কথা বললেই ঠিক, তাদের হয়ে কথা না বললেই সেটা ভুল। তারই প্রতিবাদ আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এখানে করলাম। একজন মহিলাকে এই ধরনের অপদস্থ করার জবাব বাংলার মানুষ দেবে, তার সাথে সাথে কেন্দ্রীয় মন্ত্রী যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে তারও আমরা নিন্দা করলাম। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।